হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, চমৎকার একটা অফার আজকে আপনাদের মাঝে শেয়ার করব, যেখান থেকে প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে কোনো কাজ ছাড়াই $2 প্লাস আর্নিং করতে পারবেন। কোনো কাজ নেই, জাস্ট এক একবার করে প্রতিদিন লগ ইন করলে কিন্তু আপনি $2 প্লাস আর্নিং করতে পারবেন। যেই টোকেনটা পাবেন ওই টোকেনটা অলরেডি বাই মার্কেটে লিস্টিং আছে, আপনি ইনস্ট্যান্ট সেল করে আপনার টাকাটা পকেট পর্যন্ত নিতে পারবেন কোনো কাজ ছাড়া সম্পূর্ণ ফ্রিতে। কীভাবে কী করবেন এ টু জেড সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে ভাই এখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন। তো দেখেন কীভাবে আর্নিংটা করবেন এ টু জেড সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাইতে হবে এবং ওইখানে দেখতে পারবেন টুডে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে, জাস্ট ওইখানে একটা ক্লিক দিবেন। ওইখানে ক্লিক দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে এরকম একটা পোস্টে কিন্তু নিয়ে আসা হবে, আর এখানে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন এবং এইখান থেকে যেইটা পাবেন সেটা কিন্তু উইথড্র করতে পারবেন। কীভাবে কী করবেন এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল এখানে আসার পর এখানে দেখতে পাবেন একটা রেফার কোড আছে, রেফার কোডের পরে জাস্ট একটা ক্লিক দিলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যাপস আছে, ওকে জাস্ট এই লিঙ্কের পর একটা ক্লিক দিবেন। লিঙ্কের পর যখনই ক্লিক দিবেন তখন কিন্তু আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং এখানে কিন্তু আপনাকে মূলত অ্যাপসটাকে প্রথম অবস্থায় ইনস্টল দিতে হবে। তো এখানে ইনস্টল লিখে থাকবে, আপনাকে ইনস্টল করার পর এখানে যে ওপেন পাবেন জাস্ট ওপেনের পর একটা ক্লিক দিবেন। যখনই হচ্ছে আপনি ওপেনের পর ক্লিক করবেন তখন ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তো তার কারণে হচ্ছে আমাদের এখানে যে রেজিস্ট্রেশন আছে জাস্ট এই রেজিস্ট্রেশন মোডে একটা ক্লিক দিবেন। রেজিস্ট্রেশন মোডে যখনই ক্লিক দিবেন তখন কিন্তু ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে করতে পারেন অথবা ইমেইল দিয়ে করতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা ইমেইল দিয়ে করেন, ওকে। তো জাস্ট এখানে দেখতে পারেন রেজিস্টার বাই ইমেইল আছে, জাস্ট আপনাকে জাস্ট এখানে একটা ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলে দেখতে পাবেন ঠিক আপনার সামনে এরকম একটা ইমেইল কিন্তু এখানে দেওয়ার অপশন চলে আসবে। তো এখানে ফার্স্ট অফ অল আপনাকে একটা ইমেইল দিতে হবে, ইমেইল দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করলে আপনার যে ইমেইলটা ওই ইমেইলে কিন্তু আপনাকে একটা কোড সেন্ড করবে, ঠিক এরকম একটা কোড কিন্তু আপনাকে সেন্ড করা হবে। তো এখান থেকে যে কোডটা আছে এই কোডটা জাস্ট আপনাকে কপি করে আনতে হবে এবং আপনাকে এই কোডটা জাস্ট এইখানে বসাইতে হবে। তারপর হচ্ছে আপনাকে এইখানে কিন্তু যে রেফার কোডটাকে কপি করে আনতে বলছিলাম ওই রেফার কোডটা জাস্ট আপনাকে এইখানে বসাইতে হবে। এবার দেখেন আপনাকে এইখানে কিন্তু আরও একটা কোড বসাইতে হবে, এখানে কোন কোডটা বসাইবেন মানে আপনার যে রেফার কোডটা হবে সেই কোডটা জাস্ট আপনাকে এখানে বসাইতে হবে, মানে আপনি কোন রেফার কোডটা ইউজ করতে চাচ্ছেন। এইখানে যে রেফার কোডটা বসাবেন সেটা কিন্তু পরবর্তীতে আপনার রেফার কোড হবে, মানে এইখানে যে রেফার কোডটা বসাবেন সেটা কিন্তু পরবর্তীতে আপনার রেফার কোড হবে, আর এইখানে রেফার কোডটা কিন্তু আপনাকে আমার রেফার কোডটা বসাইতে হবে যেটা আপনি টেলিগ্রাম থেকে কপি করে আনতে বলছিলাম সেটা এখানে বসাবেন, আর এখানে যেটা দিবেন সেটা কিন্তু পরবর্তীতে আপনার রেফার কোডটা হবে। তো আপনি সেটা মন মতন এখানে বসিয়ে দিবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড এখানে আবারও দিবেন, তারপর জাস্ট এইখান থেকে আপনি কী করবেন নেক্সট পর একটা ক্লিক করে দিবেন। নেক্সট এবার যখনই ক্লিক করবেন তখন ঠিক আপনার সামনে এরকম আসবে এবং এখানে দেখতে পারবেন কিন্তু সাকসেস লেখা চলে আসছে, জাস্ট আপনি এখানে কী করবেন ওকের পর একটা ক্লিক দিবেন। ওকের পর যখনই ক্লিক করবেন তখন ঠিক আপনার সামনে এরকম আসবে এবং এখান থেকে আপনাকে কিন্তু ফার্স্ট অফ অল লগ ইন করতে হবে। তো আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই ইমেলটা এখানে বসাবেন এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যখনই হচ্ছে আপনি ওকের পর ক্লিক দিবেন তখন ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখান থেকে আপনার সেই ইমেলটা এবং পাসওয়ার্ডটাতে জাস্ট এখানে যে লগ ইন আছে লগ ইনের পর একটা ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের উপরে কিন্তু ব্যালেন্স 00 আছে, তো আপনি এখানে অ্যাকাউন্ট করার বিনিময়ে এখানে 128টা কিন্তু টোকেন পেয়ে যাবেন। তো আপনাকে এটাকে ক্লেম করতে হবে, ক্লেম করার জন্য এইখানে জাস্ট আপনাকে একটা ক্লিক দিতে হবে। তো এখানে যখন ক্লিক দিবেন তখন ঠিক আপনার সামনে এরকম সাকসেস লেখা চলে আসবে এবং আপনার এটা কিন্তু ক্লেম হয়ে যাবে। তো আপনাকে জাস্ট এখানে ওকের পর একটা ক্লিক দিবেন, ওকের পর ক্লিক দিলে দেখতে পাবেন আপনার এই টোকেনটা কিন্তু আপনাকে এখান থেকে টোটাল রেওয়ার্ডে কিন্তু এখানে চলে আসবে, মানে আপনার টোকেনগুলো কিন্তু এখানে আসবে এবং এখান থেকে কীভাবে উইথড্র করবেন ওইটা দেখিয়ে দেবো এবং প্রতিদিন আপনি কীভাবে টোকেনটা আর্নিং করবেন সে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন আগে কীভাবে হচ্ছে এখান থেকে আপনি টোকেনটা আর্নিং করবেন সে বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে প্রতিদিন আর্নিং করার জন্য হচ্ছে আপনাকে প্রতিদিন এক একবার করে লগ ইন করতে হবে, মানে এই অ্যাপসটাকে আপনাকে প্রতিদিন এক একবার করে ওপেন করতে হবে। প্রতি 24 ঘন্টা পর পর এক একবার ওপেন করলেই দেখতে পাবেন ঠিক আপনি প্রথম যেভাবে হচ্ছে আপনি এইখানে যে 128টা টোকেন ক্লেম করছেন না ওইভাবে জাস্ট আপনাকে ওইখানে একটা মানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর ওইখান থেকে আপনি ওকেতে ক্লিক দিলে দেখতে পাবেন আপনার টোকেন কিন্তু আপনাকে 256 টোকেন করে মেবে এখান থেকে প্রতিদিন আপনাকে দেওয়া হবে। এখন হচ্ছে আপনি এই টোকেনটা কীভাবে উইথড্র করবেন, আর দেখেন এখানে চাইলে আপনি রেফারও করতে পারেন। তো রেফার করে কীভাবে আর্নিংটা করবেন সে বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি দেখে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড আছে, জাস্ট আপনাকে এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলে আপনার রেফার যে কোডটা সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনার জাস্ট রেফার কোডটা কপি করে আপনি জাস্ট সেম প্রসেসে আর একটা অ্যাকাউন্ট করতে পারেন বা আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে পারেন, ওকে। এখন হচ্ছে এই টোকেনটা হচ্ছে আপনি কিন্তু যেটা পাবেন রেফার ছাড়া,
রেফার ছাড়াই কিন্তু $2 প্লাস আপনার আর্নিং হচ্ছে। তো এখন হচ্ছে আপনি এটা কীভাবে উইডো করবেন, তো উইডো করার জন্য আপনাকে জাস্ট এই মাঝখানে যে এপ অপশন আছে এই এপ অপশনের উপর একটা ক্লিক দিতে হবে। তারপর আপনাকে জাস্ট এইখান থেকে অ্যাকসেন্স গিফট নাও জাস্ট এখানে একটা ক্লিক দিতে হবে। তো এখানে ক্লিক দিলে কিন্তু আপনার জাস্ট এখান থেকে একটু অপেক্ষা করবেন, এখানে একটা ক্লিক দিবেন। তারপর দেখেন এখানে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু অপশন আছে। তো এখানে কিন্তু 33 যেটা আছে সেটা কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনাকে কোন কাজটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু 66 আছে, জাস্ট আপনাকে এখানে একটা ক্লিক দিতে হবে। তো এখানে যখন ক্লিক দিবেন তখন থেকে আপনার সামনে এরকম আসবে, এবং এইখান থেকে জাস্ট আপনি কী করবেন এখানে কনফার্মের উপর একটা ক্লিক দিবেন। কনফার্মের উপর যখনই ক্লিক দিবেন তো এটাই দিলে মেবি হবে না, আপনাকে জাস্ট একদম উপরে যেটা আছে এটার উপর একটা ক্লিক দিতে হবে। তো আপনি জাস্ট কী করবেন এখানে একটা ক্লিক দিবেন, তারপর এখানে যে কনফার্ম আছে কনফার্মের উপর একটা ক্লিক দিয়ে এখান থেকে গোর পর একটা ক্লিক দিবেন। ওকে, তারপর হচ্ছে আপনার সেই পিন কোডটা এখানে সেট আপ করতে হবে। তো এখান থেকে জাস্ট দুইবার পিন কোড সেট আপ করবেন, এখানে নতুন করে পিন কোড দিতে হবে। তো আপনি এখান থেকে 6 ডিজিটের একটা পিন কোড দিবেন, নিচেও কিন্তু সেম পিন কোডটা দিবেন। তারপর হচ্ছে এখান থেকে ইমেইলে ক্লিক দিলে কিন্তু আপনার এখান থেকে একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসায় এখানে কনফার্মের উপর একটা ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি কাজটা করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট কী করবেন এখান থেকে যে কনফার্ম আছে কনফার্ম পর একটা ক্লিক দিব, তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। জাস্ট এখানে একটা ওকের পর ক্লিক দিব। ওকে, তো এখান থেকে জাস্ট আপনি কিন্তু সেম প্রসেসে এই কাজটাই করতে হবে। এখান থেকে এটা করলে দেখতে পাবেন কিন্তু আপনার এই যে টোকেনটা, এই টোকেনটা কিন্তু আপনার অ্যাভেলেবল ব্যালেন্সে কিন্তু চলে যাবে। তো এখান থেকে মেবি আপনাকে আবার এখানে একটা ক্লিক দিতে হবে, এখানে কনফার্মে ক্লিক দিয়ে এবার হচ্ছে আপনাকে পিন কোডটা দিতে হবে। পিন কোডটা দিয়ে জাস্ট এখান থেকে সেন্ড একটা ক্লিক করব, তাহলে দেখা যাক এখান থেকে কী হয়। এবার কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এবার দেখা যাক আমাদের এখান থেকে, তো এখন যদি আমরা জাস্ট এখান থেকে ম্যান আইকনে চলে আসি তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন আমাদের কিন্তু টোকেনটা জাস্ট এইখানে চলে আসছে। জাস্ট ওয়ালেট পর ক্লিক দিবেন এবং এইখানে কিন্তু আপনার একটা টোকেন চলে আসছে। ওকে, তো আপনাকে জাস্ট এইভাবে কিন্তু কাজটা করতে হবে। তো এখানে মেবি প্রতিদিন আপনি একবার করে করতে পারবেন, এখানে হচ্ছে আপনার এটা আরও বেশি করা যায়। তো এখান থেকে আমাদের কিন্তু এখন 127টা হয়ে গেছে। তো আপনি জাস্ট প্রতিদিন মেবি এখান থেকে একবার করে করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার নিচেই যদি আরও আসে তাহলে কিন্তু আপনি আরও বেশি করে করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে আরও ছিল, আমি আপনাদেরকে যদি দেখাই এখান থেকে, তো এখানে এফের পর চলে আসবেন। আসার পর জাস্ট এখান থেকে অ্যাকসেন্ট গিফটের পরে ক্লিক করবেন, এখানে কিন্তু দুইটা হচ্ছে আমাদের সোল্ড হয়ে গেছে। এখানে হচ্ছে আপনি একবারে 333টা একসাথেই করতে পারতেন, আমরা কিন্তু জাস্ট একটা করছি। আমাদের ব্যালেন্সে যখন হচ্ছে আমরা এখান থেকে 666টা টোকেন থাকবে, মানে প্রতিদিন এখান থেকে লগ ইন করতে করতে আমাদের এখন যেমন আছে এখানে 127টা, এইভাবে যখন হচ্ছে আমাদের এখান থেকে 666টা টোকেন থাকবে তখন কিন্তু আমরা এবার এটা দিয়ে করতে পারবো। এই 666টা টোকেন কিন্তু আমরা সরাসরি এই অ্যাভেলেবেল ব্যালেন্সে কিন্তু নিতে পারবো। সেটা করার জন্য জাস্ট আপনাকে এখানে একটা ক্লিক দিতে হবে, সেম প্রসেসে কনফার্মে ক্লিক দিতে হবে। আমাদের কিন্তু ব্যালেন্স নেই, যার কারণে কিন্তু এটা দেখাচ্ছে এখান থেকে। তো এই দুইটা হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে। এরপর দেখেন আপনার যদি ব্যালেন্সে এত টোকেন থাকে, এত টোকেন থাকে, তাহলে কিন্তু আপনি জাস্ট এইগুলা করে কিন্তু আপনি এখান থেকে এটা নিতে পারবেন। ওকে, আশা করি বোঝাতে পারছি। আর এইখানে কিন্তু না নিলে আপনি উইডো করতে পারবেন না, এইখানে না নিলে কিন্তু আপনি কখনো উইডো করতে পারবেন না। তো এইখানে অবশ্যই নিতে হবে। এখানে নিলে দেখেন এখানে কিন্তু সেন্ড অপশন আছে, রিসিভ অপশন আছে, আপনি এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করে আপনি টোকেনটা উইডো করতে পারবেন। পরবর্তীতে আমার যখন এখানে আরও বেশি টোকেন হয়ে যাবে তখন কিন্তু এটা টোকেন আমি সরাসরি উইডো দিয়ে আপনাদের মাঝে দেখিয়ে দেবো আর একটা ভিডিও দিয়ে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।